প্রোগ্রামিং পল্লিতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আমাদের নতুন একটি সেকশন, আমাদের মাইক্রো সার্ভিস আর্কিটেকচারের ফোর্থ নাম্বার সেকশন। ওকে, সেকশন নাম্বার ফোর, যেই সেকশন জুড়ে আমরা ডেভেলপ করব ডিসকাউন্ট এপিআই মাইক্রো সার্ভিস উইথ পোস্টগ্রি এসকিউএল। ফাইন, তো এটা আসলে মেইন ফোকাস হচ্ছে আমাদের এখানে ডিসকাউন্ট জিআরপিসি নিয়ে আলোচনা করব। সো আমরা ডিসকাউন্ট জিআরপিসি নিয়ে আলোচনা করার পূর্বে আমরা ডিসকাউন্ট এপিআই মাইক্রো সার্ভিস নিয়ে ডিসকাশন করব। ওকে, যেটার ব্যাকএন্ডে ডাটাবেস থাকবে হচ্ছে পোস্টগ্রি এসকিউএল। সো এই হোল সেকশন জুড়ে আমরা যেটা নিয়ে আলোচনা করব, আমরা স্টেপ বাই স্টেপ এই সেকশনটাকে কমপ্লিট করব এবং সাকসেসফুলি ডান করব। তো আমাদের হোল সেকশন জুড়ে যা যা থাকবে সেটা আমি যদি একটু সংক্ষেপে বলি, আমরা এই সেকশনে পোস্টগ্রি নিয়ে বেসিক ডিসকাশন করব। আমরা পোস্টগ্রির জন্য আমাদের যে ডিসকাউন্ট এপিআই, সেই এপিআই প্রজেক্ট ক্রিয়েট করব। দেন হচ্ছে আমরা বেসিক ডিসকাশন যখন আমরা করে ফেলবো পোস্টগ্রি এসকিউএল সম্পর্কে, একটা বেসিক ডিসকাশন হওয়ার পর আমরা কীভাবে আমরা দেখবো কীভাবে পোস্টগ্রি এসকিউএল আমরা উইন্ডোজের মধ্যে ইনস্টল করতে পারি, এবং দেন আমরা কোডিংয়ে চলে যাব। কোডিং পার্টের মধ্যে গিয়ে আমরা অ্যানাল আর্কিটেকচার সম্পর্কে জানবো, আমরা ড্যাপার সম্পর্কে জানবো, যেটা হচ্ছে মাইক্রো ওআরএম, একটা ওআরএম টুল, অবজেক্ট রিলেশনাল ম্যাপার, আমরা ড্যাপার সম্পর্কে জানবো। সো এই প্রজেক্টটা আসলে হবে এপিআই বেসড, আমরা এপিআই সম্পর্কে জানবো, অ্যানলেয়ার আর্কিটেকচার সম্পর্কে জানবো। দেন আমি যদি এবার একটু আমাদের মেইন পিকচারটাতে চলে যাই, সো আমি মেইন পিকচারটাতে যাবো। তো এই হচ্ছে আমাদের মেইন পিকচার। সো মেইন পিকচারে আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের ঠিক এই জায়গাটাতে আমরা আছি, বাস্কেট এপিআই অলরেডি আমাদের ডান, আমরা কমপ্লিট করে ফেলছি। যারা অলরেডি আমাদের পিবিএস সেকশনগুলো দেখেছেন তারা হয়তো বলতে পারবেন আমরা অলরেডি বাস্কেট এপিআই কমপ্লিট করে ফেলছি, যেখানে রেডিস ডাটাবেস ছিল। সো এখন আমাদের ফোকাস হচ্ছে ডিসকাউন্ট জিআরপিসি। সো আমরা ডিসকাউন্ট জিআরপিসির আগে আমরা ডিসকাউন্ট এপিআই ডেভেলপ করবো, এর একটা ক্রুড অপারেশন করবো। সেটা হচ্ছে আমাদের কোনো একটা প্রোডাক্টে যদি কোনো ডিসকাউন্ট থাকে সেই ডিসকাউন্টগুলো আমরা স্টোর করবো পোস্টগ্রি এসকিউএল যে ডাটাবেস আছে সেই ডাটাবেসের মধ্যে। ওকে, আমাদের যখন বাস্কেটে কল হবে, বাস্কেট যখন আমরা অ্যাড করবো, তখন আসলে এই জিআরপিসি দিয়ে সে চেক করবে বাস্কেটে কোনো ডিসকাউন্ট আছে কি না সেই প্রোডাক্টের এগেনস্টে। ফাইন, আমাদের মেইন ফোকাস হচ্ছে এই জায়গায় আমরা ডিসকাউন্ট জিআরপিসি ডেভেলপ করবো। সেখানে আমরা রিপোজিটরি প্যাটার্ন শিখবো, রিপোজিটরি প্যাটার্ন কীভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি সেটা নিয়ে আলোচনা করব, এবং আমরা আমাদের ডট নেট কোর এপিআই থেকে আমাদের কীভাবে আমরা পোস্টগ্রি এসকিউএলের মধ্যে কমিউনিকেট করতে পারি, কানেকশন করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। দেন আমাদের যদি ডিসকাউন্ট এপিআই কমপ্লিট হয়ে যায় আমরা সেটাকে আইএসের মধ্যে কীভাবে পোস্ট করতে সেটা নিয়ে আলোচনা করব। ওকে, সো অলরেডি আমাদের পিবিএস দুইটা সেকশনের যেই ক্যাটালগ এপিআই এবং বাস্কেট এপিআই দুইটা মাইক্রো সার্ভিসে আমরা আইএসে হোস্ট করা দেখিয়েছিলাম। সো আশা করি এটা নিয়েও আমাদের খুব বেশি প্রবলেম হবে না। তারপর আমি আমাদের এখানেও আমরা দেখাবো কীভাবে আমরা সেটা আইএসে হোস্ট করতে পারি। ওকে, ফাইন, তো এই ছিল ওভারঅল এই টিউটোরিয়ালে। আমরা এই সেকশনে যা যা নিয়ে আলোচনা করবো সেটা বললাম, সেটা নিয়ে ডিসকাশন করলাম। তারপর যদি কারো কোনো কুয়েরি থাকে, কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন, আর এই সেকশন জুড়েই থাকবেন। আশা করি এখানেও অনেক কিছু মজার জিনিস শিখতে পাবেন। ওকে, তো এই ছিল এই টিউটোরিয়ালে, পরবর্তী টিউটোরিয়ালে দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।